প্রিয় দর্শক, আজ আমি অন্যরকম একটা ভিডিও বানাতে চলেছি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল মাংস রান্না করব। কাছে পিসিমণিকে পেয়েছি, এবার রান্না করতে চলেছি পিসিমণির পরামর্শ নিয়ে কীভাবে মাংস রান্না করা যায়। সব কিছুই জেনে রাখা ভালো, তাই আমার প্রথম মাংস রান্না আপনাদের সাথে শেয়ার করতে চললাম। আপনারা দেখুন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আর যদি খারাপ লাগে কিছু বা কিছু ভুলভ্রান্তি থেকে থাকে তাও জানাবেন কমেন্ট বক্সে। আমার চ্যানেলের নাম হলো hojoborolo.choiles। আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ভালো লাগলে শেয়ার করুন। থ্যাংক ইউ। প্রথমে মাংসটাকে ম্যারিনেট করা হচ্ছে। মাংসটা ধোয়ার পরে দেখি দই আর দই এলাচ লবঙ্গ ডালচিনি এগুলো সামান্য দিয়ে আর একটু সর্ষের তেল এটা দিয়ে ম্যারিনেট করা হয়। ম্যারিনেট করে কিছুক্ষণ রাখতে হয়, তারপর রান্না। এবার এবার দেখানো হচ্ছে কি কি লাগে উপকরণ। কাঁচা লঙ্কা, চিনি, টমেটো, শুকনো লঙ্কা বাটা, আদা রসুনের পেস্ট, পেঁয়াজের পেস্ট, পেঁয়াজ কাটা পেঁয়াজ, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, হলুদ, আলু ভাজা আছে, কড়াই তেল দেওয়া হয়েছে। এবার শুরু হচ্ছে রান্না। পিসিমণি আমি দুজনে মিলেই রান্না করব। এবার ফোড়ন দেওয়া হবে। তেল আর একটু গরম হবে, এখনো হয়নি। তেল একটু গরম হয়ে এসেছে, এবার এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দেওয়া হলো। এরপর একটু চিনি দেওয়া হবে। চিনি দিয়ে দেবো, একটুখানি চিনি দেওয়া হচ্ছে। চিনি যেমন টেস্ট আসবে তেমন কালারটাও আসবে, তাই তো? ঠিক বলছি তো? হ্যাঁ, আসলে নুনটাই বলা হয়নি। ঠিক আছে, আবার দেখিয়ে দেওয়া হচ্ছে নুনটা। পেঁয়াজে নুন দেওয়া হলো। গরম তেলে পেঁয়াজ, ভালো করে ভেজে নেওয়া হবে পেঁয়াজটাকে। Thank you.
এবার পিছনে আমাকে দাও, আমি একটু রান্না করি। পেঁয়াজটাকে ভালো করে কষে নেওয়া হবে। এই হচ্ছে আমার পিসিমণি। পিসিমণির তত্ত্বাবধানে আজকে রান্না বান্না হচ্ছে। পিসিমণির কাছে রান্না শিখছি আমি। এবার এবার হলুদ গুঁড়ো, হ্যাঁ হলুদ গুঁড়ো, লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, জল দিয়ে গুলে নেওয়া হবে। এটা হচ্ছে আদা রসুনের পেস্ট, এটা পরে দেওয়া হবে একটু। পেঁয়াজটা একটু কষে নেওয়া হোক। এইভাবে 5 মিনিট কষতে হবে। এবার আদা রসুন বাটা দিয়ে দেওয়া হবে। এদিকে জল বসানো হয়ে গেছে গরম, আদা রসুনের বাটা কতটুকু লাগবে, 3 চামচ দিয়ে দেওয়া হলো আদা রসুনের বাটা। এটা 1 কেজি মাংসের জন্য একটা। এটা পেঁয়াজ বাটা, মাংসে গ্রেভি ভাবটা একটু বাড়ানোর জন্য পেঁয়াজ বাটা দেওয়া হলো। আমি এক হাতে ফোন ধরে আছি, এক হাতে রান্না করছি, ওই জন্য ছবিটা একটু কেঁপে যাচ্ছে। না না আমি করি, কী করলো, ও নুনটা পড়ে গেল। হ্যাঁ এবার এবার লঙ্কা, লঙ্কা বাটা, কী কী বাটা আছে, লঙ্কা হলুদ, এই বাটাটা দিয়ে দেওয়া হবে। পুরোটাই দিয়ে দেবো, এটা শুকনো লঙ্কা বাটা হয়েছে, তাতে টেস্টও ভালো হবে। গুঁড়ো লঙ্কার থেকে টেস্টও ভালো হয়, কালারও ভালো হয়। গুঁড়ো লঙ্কায় হয়তো কালারটা ভালো হবে, কিন্তু টেস্ট ভালো হবে। মশলা কষা হয়ে গেলে দই, এবার টমেটোটা দিয়ে দিই। টমেটো এবার গোটা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিই। তিনটেই থাক। মশলা প্রায় কষাই হয়ে গেছে, যখন আমার জল লাগবে, মশলা যখন ধরে নেবে, তখন মাঝে মাঝে একটু গরম জল দিয়ে দেবো। এখানে গরম জল বসানো আছে, একটু গরম জল দিয়ে দিই। হয়ে গেল, মশলাটা কড়াই ধরবে না।
ভালোই গন্ধটা এসেছে, কিন্তু খেয়াল রাখতে হবে আদা রসুনের গন্ধটা যেন না থাকে। এমনভাবে কষতে হবে যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। এদিকে একটু ভালো করে খেয়াল রাখতে হবে, তার মানে কষা কমপ্লিট হয়ে যাবে। কষা এখন প্রায় হয়ে এসেছে মশলা কষা, এবার দইটা দিয়ে দিলাম। দই দেওয়ার পরে একটু খুন্তি দিয়ে নেড়ে নিই। দইটা খুবই কম দিয়েছি, এক চামচ, এক চা চামচ। মশলার একটা সুন্দর গন্ধ এসেছে, ফ্রাই হয়ে এসেছে। একটু নুন দিয়ে দিই। পেঁয়াজে নুন দেওয়া হয়েছিল, তাই মশলাটা দু চামচ নুন দিয়েছি। কষা মাংস দেওয়া হয়েছে, মাংস ম্যারিনেট করা আছে, এর মধ্যেও নুন দেওয়া আছে, তাই নুনটা কম করে দিলাম। খুন্তি দিয়ে মশলাটাকে ভালোভাবে নাড়তে হবে যাতে কড়াইতে না ধরে যায়। এই হচ্ছে আমার প্রথম রান্না। যারা প্রথম রান্না করবেন তারা এইভাবে করতে পারেন, কারোর পরামর্শ নিয়ে আস্তে আস্তে করে রান্না করতে পারেন। এবার কষা হয়ে গেছে, মশলা কষা হয়ে গেছে, ম্যারিনেট করা মাংস এই মশলার মধ্যে দিয়ে দেবো। আদা রসুনের গন্ধে চলে গেছে মশলা থেকে, এবার দিয়ে দিই কষা মাংস। কষা মাংস এখন হবে, ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। এবার মাংস কষা হবে, খুন্তিটা ঠিক নাড়তে পারছি না কারণ আমার এক্সপিরিয়েন্স নেই। মাংস রান্না করছি ফার্স্ট টাইম, লাইফে ফার্স্ট টাইম মাংস রান্না করছি। এইভাবে কিছুক্ষণ কষা হোক। কষা মাংসের পর এবার জল ঢেলে দেওয়া হয়েছে, মাংস এবার রেডি, কিছুক্ষণ ফুটে যাক। কম সময়ের মধ্যে মাংস রান্না হয়ে গেল। এবার একটু ঢাকাটা দিয়ে দিই। এভাবে 5 মিনিট থাকবে, মাংস রান্না কমপ্লিট।